কোরআনের প্রতি বিশ্বাস আমাদের সবারই আছে, আছে না নেই? কোরআনের প্রতি ঈমান সবার আছে না? কিন্তু এই কোরআন সবার জীবন কি পরিবর্তন করতে পারে? সবার গাইডলাইন কি কোরআনে দেয়? না। এই কোরআনের প্রতি বিশ্বাস সবার থাকলেও কোরআন সবাইকে পথ দেখায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন। এই যে কিতাব, এর কোনো কিছুতে বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নাই। এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, মুত্তাকিদের পথ প্রদর্শন করবে গাইড এই কিতাব। তাহলে যাদের অন্তর ভালো কাজ করতে আগ্রহী, যারা ভালো কাজের দিকে অগ্রসর, তাদেরকে এই কিতাব হেদায়েত দিবে। যারা ভালো কাজ করতে চায়, মানসিকভাবে সেদিকে ঝুঁকে আছে, এই কিতাব তাদেরকে পথ দেখাবে। আর এর বিপরীতে যারা পৃথিবীতে অদ্ভুত্ব দেখায়, যারা পৃথিবীতে অহমিকা প্রদর্শন করে চলে, যারা মানুষকে দমায় রাখার চেষ্টা করে, সবসময় নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা করে, মাস্তানি করার চেষ্টা করে, গায়ের জোর খাটানোর চেষ্টা করে, এই চরিত্রের স্বভাবের লোক যারা, তাদেরকে বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব থেকে দূরে রাখেন। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সাআসরিফু আন আয়াতি, আমার আয়াত থেকে আমি দূরে রাখি, সরায় রাখি ওই সমস্ত লোকদেরকে, আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে দুনিয়াতে যারা অহংকার দেখায়, গায়ের জোর খাটায়া মানুষের উপরে জুলুম করে, এদেরকে আমার কোরআন থেকে আমি দূরে সরায় রাখি। সে মনে করতেছে যে কোরআন থেকে সে দূরে আছে, আসলে তা না, বরং কোরআন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দূরে সরায় রাখছেন। কোরআনের ধারে কাছে সে যেতে পারছে না। সেখানে যে কোরআনের সান্নিধ্যে গিয়ে নিজের জীবনকে পরিবর্তন করবে, সোনালী জীবন গড়বে, শান্তি এবং সুখের ধারায় প্রবেশ করবে, সেই সৌভাগ্য তার অর্জন হচ্ছে না। আল্লাহই তাকে কোরআন থেকে দূরে সরায় রাখে। আল্লাহ বলছেন, সাআসরিফু, আমি অবশ্যই সরিয়ে রাখব আমার আয়াত থেকে, আমার কোরআন থেকে ওই সমস্ত লোকদেরকে, আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা জমিনে আল্লাহর পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করে, দাম্ভিকতা দেখায়, এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে দূরে সরায় রাখেন। ওয়াইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, তারা সব আয়াত যদি দেখে, আল্লাহর সব নিদর্শন যদি দেখে, স্বচক্ষে দেখার পরেও তারা পরিপূর্ণ ঈমান বিশ্বাস তারা কখনোই আনবে না। ওয়াইন ইয়ারাউ সাবিলার রুশদ লা ইয়াত্তাখিযুহু সাবিলা, সঠিক পথ পেয়ে গেলেও তারা ওটাকে পথ হিসাবে ধরবে না, গ্রহণ করবে না। ওয়াইন ইয়ারাউ সাবিলাল গাই ইয়াত্তাখিযুহু সাবিলা, উল্টা এবং বাঁকা পথ পাইলে, জাহান্নামের পথ পাইলে, চট করে সে ওটাকে ধরে ফেলবে। তার নেচার এবং স্বভাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম করে দিয়েছেন। এবং যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন, কারণ আল্লাহর নিদর্শন সম্পর্কে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, এগুলোকে অবিশ্বাস করেছিল এবং আল্লাহর আয়াতের ফলে গাফেল এবং উদাসীন ছিল, এ হলো তাদের শাস্তি। তাহলে ভাইরা আমার, পৃথিবীতে যারা অহংকার করে, বড়াই করে, অন্যায়ভাবে গায়ের জোরে মানুষের উপরে সবকিছু দমায় রাখে, চাপায় রাখে, তার একটা নগদ শাস্তি হলো আল্লাহর কালাম থেকে আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে দূরে সরায় রাখেন। এই কালাম হেদায়েত দেখায়, পথ দেখায় বিনয়ী মানুষদেরকে, যারা অবিচার কারোর প্রতি করে না, অন্যায় করে না, যাদের ভিতরে বিনম্রতা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। এই রমাদান করিমের মতো মাস পাওয়ার পরেও কোরআনের সান্নিধ্য আমি পাচ্ছি না, কোরআনের সঙ্গে আমার সংশ্লিষ্ট আমি অর্জন করতে পারছি না, আমি কোরআনটা পড়ে শেষ করব হয়ে উঠতেছে না, আমি কোরআনটা বুঝার চেষ্টা করব কিন্তু পেরে উঠতেছি না, না যেন এমন হয় আল্লাহই আমাকে কোরআন থেকে দূরে সরায় রাখছেন। আমার অহংকারের কারণে, আমার দাম্ভিকতার কারণে, আমার দুর্ভাগ্য চরমে পৌঁছার কারণে আমি না যেন কপাল পড়াদের তালিকাভুক্ত হয়ে গেছি আল্লাহর কাছে। এই জন্য ইস্তেগফার করি, বিনয়ী হই, সমস্ত অবিচার থেকে ফিরে আসি, নিজের প্রতি নিজে রহম করি, অন্যের প্রতি রহম করি, অহংকার করব না, সব মানুষ আমার চাইতে ভালো, আমি সব চাইতে খারাপ, এই মানসিকতা নিজের ভিতরে লালন করতে হবে, বিনয় অবলম্বন করতে হবে। মান তাওয়াদা আলিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করবে আল্লাহ তাকে উপরে উঠাবেন, আর যে ব্যক্তি অহংকার করবে আল্লাহ তাকে দমায় দিবেন। শেখ সাদি রহমাহুল্লাহ তার এক কবিতার মাধ্যমে বিনয় এবং অহংকার উভয়টার পরিণাম সম্পর্কে অত্যন্ত সুন্দর একটি উপমা দিয়েছেন। তিনি বলেছেন, সমুদ্রের ঢেউ যখন আসে সেটা খুব অহংকারী ব্যক্তির মতো আসে, একেবারে মনে হয় যে গোটা দুনিয়াকে ডুবাই ফেলবে, এভাবে জোরে সরে আসে, কিন্তু আয়সা ওটা কিনারা বাড়ি খাওয়ার পরে, কুলে বাড়ি খাওয়ার পরে আবার বেজ্জত হইয়া নিচু হইয়া সাগরের দিকে চলে যায়। যেভাবে আসে ওইভাবে গোটা দুনিয়াকে সে ডুবাইতে পারে না, বাড়ি খাইয়া আসতে আবার অপদস্থ হয়ে চলে যায়।
আর এর বিপরীতে তিনি বলছেন যে কুয়াশা এটা আসমান থেকে পড়ে নিচে যায়, মাটি ঘাস ময়লা যে কোনো কিছুর সাথে মিশে যায়, অহংকার করে না, সব কিছুর সাথে মিশে যায় এবং নিজেকে একেবারে সবচেয়ে নিচে বিছায় দেয়, বিনয় অবলম্বন করে মানুষের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে উঠায় দেন, উঠায় সূর্য তাপ দেওয়া শুরু করে, তখন এই কুয়াশা বাষ্প হয়ে উপরে উঠতে শুরু করে। বিনয় অবলম্বন করছে, আল্লাহ তাকে উপরে উঠায় দেয়, আর ওইটা অহংকার করে আসছে, আল্লাহ বাড়ি খাওয়া নিচে নামায় দেয়। যদিও এই কুয়াশা আর সাগর সমুদ্র এর ভিতরে অহংকার বা বিনয়ের কোনো কিছু নাই, কারণ এরা মানুষ নয়, এদের ভিতরে প্রাণ নাই, কিন্তু বোঝার জন্য তিনি দৃষ্টান্ত বা উপমাটা দিয়েছেন। অতএব যারা বিনয় অবলম্বন করে আল্লাহ তাদেরকে কোরআন দিয়ে হেদায়েত দেন, আর যারা অহংকার করে আল্লাহ তাদেরকে কোরআন থেকে দূরে সরায় দেন। অতএব ভাই, রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে চাচ্ছি, হয়ে উঠছে না, বোঝার চেষ্টা করছি, হচ্ছে না, পরিকল্পনা করছি কিন্তু ফেল মারছি, এই সবের পেছনে এই কারণটি আছে কিনা খতিয়ে দেখা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে এই মাস উপলক্ষে সম্পর্ক বেশি থেকে বেশি বাড়ানোর তৌফিক দান করুন।